जय जीशु। ईश्वर गौरव एवं ईश्वर प्रशंसार्थे आज हमें ये सकाल बल्ला मिलित हो जीवंत वाक्य के प्रतिदिन शक्ति अर्जन करी कारण देह के बाह्यिक देह के शक्तिशाली रखार जो पार्थिव खाद्य प्रयोजन जागतिक खाद्य प्रयोजन किंतु हमें आत्मिक देह के शक्तिशाली करार्जन आत्मिक खाद्य प्रयोजन बाह्यिक खाद्य दिए आत्मिक जीवन के बा इनार बिंग के गठन करा जाए ना शक्तिशाली करा जाए ना सेटा ईश्वर मुखनिसृत वाक्य आत्मिक जीवन के चरित्र हृदय अंतकरण मन प्राण आमरा जाए बोली आर सेटा शक्तिशाली है সেই জন্য প্রতিদিন ঈশ্বর আমাদের জীবন্ত বাক্যের আলোয় আমাদের চালান যেন আমরা ঈশ্বরের সেই জীবন্ত বাক্যের আলোয় আমাদের জীবনের অন্ধকার সকল দূর করে দিতে পারি আমরা ঈশ্বরের জন্য শক্তিযুক্ত সন্তান সন্ততিতে পরিণত হই। আজকেও যে ঈশ্বরের জীবন্ত বাক্য আমরা শ্রবণ করব আর সেটার টপিক হলো বিশ্রামবার সম্পর্কে প্রভু যীশু কি বলেন হোয়াট জিজাস সেজ অ্যাবাউট সাব্বাত বা বিশ্রাম দিন সম্পর্কে বিশ্রামবার সম্পর্কে প্রভু যীশু কি বলেন। মতিলিখিত সুসমাচার বারো অধ্যায় এক থেকে চার, মার্ক দুয়ের অধ্যায় তেইশ থেকে আঠাশ, লুক ছয়ের অধ্যায় এক থেকে পাঁচ আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্ট যিনি ঈশ্বর আর তিনি বিশ্রামবার বা বিশ্রাম দিন সম্পর্কে কি শিক্ষা কি তথ্য আমাদের কাছে তিনি তুলে ধরছেন। কেন আমি এই টপিক বেছে নিয়েছি কারণ বর্তমান দিনে সারা বিশ্বে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে বিশ্রামবার নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে আর আমি প্রতিদিন বলি যে পবিত্র বাইবেল এমন কিছু নয় যে সেই অসহায় বা যারা শিক্ষা দীক্ষা বেশি নেই তারা বুঝতে পারবে না, শুধুমাত্র যারা পিএইচডি বা থিওলজিয়ান তারাই বুঝতে পারবে তা নয়। বন্ধু পবিত্র বাইবেল ঈশ্বর তিনি আমাদের সকলের জন্য দিয়েছেন যেন সকলে পবিত্র বাইবেলের পদ আমরা পড়তে পারি আমরা বুঝতে পারি খুব সহজ সরলভাবে। আর সেই জন্য ঈশ্বর আজকে আমাদেরকে আরেকটিবার এই বিশ্রামবার সম্পর্কে ধারণা তিনি আমাদের দেবেন যেন আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমাদের মধ্যে কোনো সমস্যা ভেদাভেদ না রাখি কেননা আমাদের আলটিমেট গোল হল প্রভু যীশুর প্রেমকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, আদার্স কিছু নয়। আসুন চোখ বন্ধ করি প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব তোমার প্রশংসা করি যে আজকের দিন আমাদের জীবনের সঙ্গে তুমি যুক্ত করেছ। প্রভু গো বিশ্রামবার বা বিশ্রাম দিন সম্পর্কে তুমি আমাদেরকে কি শিক্ষা দিতে চাও প্রভু তোমার বাক্য থেকে তুমি আমাদের দেবে যেন আমরা সুন্দরভাবে তোমার বিশ্বাসী যারা আমরা ভাই বোন আমরা আমাদের মধ্যে দলভেদ বিচ্ছেদ দূরত্ব হিংসা হিংসি যেন না তৈরি করি। কিন্তু প্রভু গো যে আমাদের উদ্দেশ্য তুমি দিয়েছ যেন তোমাকে যিশু নামকে এবং সেই প্রেম যা তুমি দেখিয়েছো সেই প্রেম এবং পরিত্রাণের বার্তা যে পরিত্রাণ প্রভু যীশু তুমি আমাদের জন্য কঠিন শাস্তির মধ্য থেকে দেহ উৎসর্গ রক্তক্ষরণের মধ্য থেকে সেই যজ্ঞবেদী তৈরি করেছো যেন সেই পরিত্রাণের বার্তা আমরা মানুষের কাছে প্রচার করি। প্রভু নিজেদের মধ্যে তুমি শক্তি যোগাও যেন আমরা সকলে এক হতে পারি এবং তোমার প্রশংসার্থে অন্য ভাই বোন যারা তোমাকে জানে না যারা তোমাকে চেনে না যারা বোঝে না যারা শোনেনি যারা তোমার প্রেমকে উপলব্ধি করেনি প্রভু যীশু যেন তাদের কাছে আমরা তোমার প্রেম তোমার ভালোবাসা তোমার বাক্য তোমার পরিত্রাণের বার্তা যেন পৌঁছে দিতে পারি। প্রভু যীশু তুমি আশীর্বাদ দাও যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছি তর্কে নয় বিশ্বাসে ভক্তিভরে বুদ্ধি সহকারে যত্নপূর্বক শ্রবণ করতে এবং সেটি আমাদের পালন করতে তুমি শিক্ষা দাও। প্রভু যীশু তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। ঈশ্বরের গৌরব ঈশ্বরের প্রশংসার্থে আজ আমরা বিশ্রামবার সম্পর্কে কিছু শিক্ষা আমরা অর্জন করব। অনেক বিষয় আমরা বিশ্রাম দিন বা বিশ্রামবার সম্পর্কে আমরা শুনেছি। এই বিশ্রামবার শব্দটি এসেছে গ্রিক শব্দ স্যাবাটান
সাবাটান থেকে সাববার আর আমরা বিশ্রামবার আমরা পেয়েছি। আর সাবাটান যেটা গ্রিক টার্ম, এর যে অর্থ হলো বিরতি, নিজেকে একটু আলাদা করে রাখা, সেট অ্যাপার্ট, একটু আলাদা করে রাখা, বিশ্রাম নেওয়া। আজকের দিনে আমরা সারা দিন আমরা ক্লান্ত হই, আমরা কাজ করি, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, হয়তো আমরা এইগুলি নিয়ে ভাবি না, চিন্তা করি না, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সারা দিন অক্লান্ত পরিশ্রমের পরে চিন্তা করুন, যদি রাত্রি না আসতো, যদি অন্ধকার না আসতো, সূর্য অস্ত না যেত, তাহলে আমাদের ক্লান্তি, আমাদের পরিশ্রমে আরও আমরা ভারাক্রান্ত ক্লান্ত হয়ে পড়তাম, আমাদের জীবন ক্রমশ শেষের দিকে চলে যেত। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সারা দিনের পরে রাত্রিবেলা অন্ধকার আমাদের জীবনে দেন, যেন আমরা সারা দিনের ক্লান্তি একটু বিশ্রাম পেয়ে আমাদের ক্লান্তি নিবারণ করতে পারি, যেন পরের দিন আবার আমরা আমাদের কার্যস্থলে যেতে পারি, আমরা কাজ করতে পারি। আর সেই জন্য বিশ্রামবার শব্দটি এসেছে গ্রিক শব্দ স্যাবাটান থেকে, যার অর্থ হলো বিরতি। আমরা সৃষ্টিতে ফিরে যাই, আর সৃষ্টিতে ঈশ্বর তিনি ষষ্ঠ দিন পর্যন্ত, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ষষ্ঠ দিন পর্যন্ত ঈশ্বর সমস্ত কিছু এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আমরা দেখছি, ইনক্লুডিং আমাদের মানুষ, যা কিছু আমরা দেখছি সমস্ত তিনি সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, মুখের কথায় অর্থাৎ বাক্যে এবং হাতের পরশে। আর তারপরে পরের দিনটা, সপ্তম দিনকে তিনি পবিত্র করলেন, নিজেকে বিশ্রামের মধ্যে তিনি আনলেন, কারণ তিনি ছদিন কাজ করেছেন, আর সপ্তম দিনকে তিনি পবিত্র করলেন, বিশ্রাম নিলেন। এবং তার পরবর্তী যদি আমরা পুস্তকগুলো পড়ি পবিত্র বাইবেলে, আর সেখানে যাত্রা পুস্তক, গণনা পুস্তক, আর সেই পুস্তকগুলির মতো থেকে দেখব যে ঈশ্বর সদাপ্রভু ইহুদীদের বা ইসরায়েল জাতির কাছে একটা নিয়ম তিনি প্রস্তুত করলেন যে তোমরা সপ্তম দিন পবিত্রভাবে পালন করবে, ছটা দিন তোমরা কাজ করবে, যা খুশি ছটা দিন করবে, কিন্তু সপ্তম দিন আমার জন্য আলাদা রাখবে। ভালো করে শুনব, সপ্তম দিন ঈশ্বরের জন্য যেন আমরা আলাদা করে রাখি। ইসরায়েল জাতি ছিন্ন ভিন্ন মেষের মতো ঘুরে বেড়াচ্ছিল, এদিক ওদিক তারা ঘুরে বেড়াচ্ছিল, অর্থাৎ ঈশ্বর বিহীনভাবে তারা জীবন্ত ঈশ্বরের আস্বাদ পেয়েছিল। যখন ঈশ্বর সদাপ্রভু মিশর থেকে, মিশরের বন্দী দশা থেকে তাদেরকে মুক্তি দিয়েছিলেন, নিস্তার করেছিলেন, তারা জীবন্ত সদাপ্রভু দর্শন করেছিল, জীবন্ত সদাপ্রভুকে আস্বাদন করেছিল, কিন্তু তবুও জীবন্ত সদাপ্রভুকে ব্যতি রেখে তারা মূর্তি তৈরি করে মূর্তিকে পূজে করেছিল, তারা বিভিন্ন রকম প্রাকৃতিক জিনিসকে তারা পুজো করতে শুরু করেছিল, তারা ছিন্ন ভিন্ন মেষের মতো, অর্থাৎ ভেড়ার পাল যেমন ছড়িয়ে ছিটিয়ে যায়, পশুপাল ছড়িয়ে ছিটিয়ে যায়, ইসরায়েল জাতি ইহুদীরা তেমনি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আর ঈশ্বর সদাপ্রভু তাদেরকে একটা বাঁধনের মধ্যে নিয়ে আসলেন, তিনি বললেন যে সপ্তম দিনে তোমরা কোনো কাজ করবে না, তোমরা ঈশ্বরের জন্য সপ্তম দিনকে আলাদা করে রাখবে, যেন সেই দিনে তোমরা উপলব্ধি করতে পারো ঈশ্বর আজও তোমাদের জন্য পবিত্র এবং তোমাদের প্রার্থনা শোনার জন্য প্রস্তুত, যেন সপ্তম দিনে আমরা একত্রিতভাবে প্রভুর গৌরব করতে পারি, প্রভুর প্রশংসা করতে পারি। আজও বন্ধু সপ্তাহের আমরা একটি দিন আমরা পবিত্র রূপে পালন করি, রবিবারে উপাসনায় যাই, অনেকে শনিবার পালন করেন, অনেকে শুক্রবার পালন করেন, অনেকে সোমবার পালন করেন, সপ্তাহের একটি দিন নিজেদেরকে আলাদা করে রাখা, জগৎ থেকে, বিবলিক্যাল টার্মে রয়েছে সেট অ্যাপার্ট, নিজেকে জগৎ থেকে পৃথক রাখা। ইপিসিও পাঁচের অধ্যায় ১৪ থেকে ১৬ পদের মধ্যে ঈশ্বর সদাপ্রভু বলছেন, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল বড় মন্দ, জগৎ মন্দতায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, সপ্তাহের একটি দিন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত করার জন্য আমরা একটি দিন আলাদা করে রাখি। বিশ্বব্যাপী আমরা সাধারণত রবিবারটা ছুটির দিন, সেই সময় স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ রাখা হয়, যেন আমরা সেই দিনে ঈশ্বরের প্রশংসার্থে আমাদের সময় কাটাতে পারি, ঈশ্বরের সঙ্গে আমরা ধ্যানে বসতে পারি, ঈশ্বরকে আমরা খুঁজতে পারি, ঈশ্বরের আরাধনা করতে পারি, প্রভুর গৌরব করতে পারি, প্রভুর শাস্ত্র আলোচনা করতে পারি, এবং প্রার্থনার মাধ্যমে নিজেকে শুদ্ধিকরণের মাধ্যমে আরও
আরও প্রভুর কাছে আমরা আসতে পারি, প্রভুকে বিশ্বাস করতে পারি, প্রভুর গৌরব প্রভুর প্রশংসা আমরা করতে পারি। এই সাত দিনের মধ্যে একটি দিন প্রত্যেকের জন্য আশীর্বাদের যেন উৎস স্বরূপ হয়, এই জন্যই বিশ্রাম দিন, এই জন্যই বিশ্রামবার, এই জন্য ঈশ্বর বলেছেন সপ্তাহের একটি দিন যেন আমরা পবিত্র রূপে পালন করি। পুরাতন নিয়মে তিনি স্পেসিফিক বলেছিলেন সপ্তম দিনকে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যখন, সে ঈশ্বর যখন মানুষ রূপে পৃথিবীতে আসলেন, খ্রিস্ট যীশু নামে তার মধ্যে থেকে, তার জীবনের মধ্যে থেকে সমস্ত কিছু পরিপূর্ণতা লাভ করেছে। প্রভু যীশু বলেছেন তোমরা প্রতিবেশীকে প্রেম করো আপনার মতো, ঈশ্বরের গৌরব করো এবং তোমরা প্রভুর গৌরবার্থে নিজের জীবনকে উৎসর্গ করো, যেন প্রতিটা সময় দোষ নয়, অন্যের দোষ নয়, নিজেকে শুদ্ধিকরণ এবং অন্যকে যিশুর কথা বলা, যিশুর রাস্তায় নিয়ে আসা, ঈশ্বরের গৌরব করা, ঈশ্বরের আরাধনা করা। তাই বিশ্রামবার কোনো ক্রিটিক্যাল বিষয় নয়, কোনো তর্ক বিতর্কের বিষয় নয়, কারণ পবিত্র বাইবেল কোনো তর্কের জায়গা নয়। পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী মানুষের কাছে প্রচার করা, প্রকাশ করা মাত্র। পুরাতন নিয়ম সম্পূর্ণটা প্রভু যীশু খ্রিস্টের জীবনে পূর্ণতা লাভ করেছে। প্রভু যীশু যিনি স্বয়ং ঈশ্বর, তিনি আমাদেরকে বিশ্রামবার সম্পর্কে কি শিক্ষা দিচ্ছেন আমরা কিছু সময় পর দেখব। আমরা দেখি যে এই বিশ্রামবারটি কেন, কারণ সাত দিনের মধ্যে একটি দিন আমাদের জন্য আশীর্বাদের উৎস স্বরূপ। কারণ প্রতিদিন আমরা বিভিন্ন কাজকর্ম করি, একটি দিন আমাদেরকে আলাদা রাখি যেন আমরা প্রভুতে আমরা নিমজ্জিত হতে পারি, প্রভুর ধ্যান, প্রভুর আরাধনা, প্রভুর গৌরব, প্রভুর বাক্য আমরা অধ্যয়ন করতে পারি। আমরা সারা সপ্তাহ যা পাপ অপরাধ করেছি আমরা প্রভুর কাছে স্বীকার করি এবং আমাদেরকে শক্তিযুক্ত করে আত্মিকভাবে বলবান করি, আত্মিক বৃদ্ধি আমরা প্রাপ্ত হই এবং প্রভুর আরো কাছে আমরা আসি এবং প্রভুর আশীর্বাদের মধ্যে আমরা চলি। দ্বিতীয়ত, এর মাধ্যমে যেন আমাদের আত্মিক এবং দৈহিক মঙ্গল হয়। মার্ক 2 অধ্যায় 27 পদ, যে এই বিশ্রামবার পালনের মধ্য থেকে যেন আমরা আমাদের আত্মিক জীবনকে শক্তিশালী করতে পারি, দৈহিক জীবনের মঙ্গলের জন্য প্রভুর কাছে আমরা প্রার্থনা করতে পারি, নিজেকে ঈশ্বরের জন্য উৎসর্গ করা যায়। সারা সপ্তাহ আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, এখনো পর্যন্ত রবিবারেও অনেকে বিভিন্ন কাজের মধ্যে থাকেন। আমরা যখন জিজ্ঞাসা করি বলে পাদ্রে বাবু বা ফাদার আমাদের ওই কাজ ছিল বলে আসতে পারেনি। বন্ধু, ঈশ্বর আমাদেরকে, তিনি সারা সপ্তাহের সমস্ত আশীর্বাদ আমাদেরকে দেন, কিন্তু একটা দিনের প্রথম সময়, একটা দিনের এক ঘন্টা, একটা দিনের কিছু সময় আমরা প্রভুর জন্য আলাদা করতে পারিনি বলেই আজকে আমাদের খ্রিস্টীয় সমাজে প্রভুর আশীর্বাদ নেই। বলতে খারাপ লাগে যে আমাদের জীবনে প্রভুর আশীর্বাদ নেই, কারণ আমরা প্রভুকে নিয়ে তর্ক বিতর্কের একটা জায়গা তৈরি করি, পবিত্র বাইবেলকে নিয়ে আমরা তর্ক বিতর্ক করি। বন্ধু, আমরা ঈশ্বরের সন্তানেরা, যিশুর সন্তানেরা যদি আমাদের মধ্যে দলভেদ করি, আমাদের মধ্যে তর্ক বিতর্ক করি, যেখানে আমাদের মূল উদ্দেশ্য যিশুকে প্রচার করা, বাইবেলের প্রেমের বাণী প্রচার করা, সেখানে আমাদের মধ্যে যদি দলভেদ করি, তাহলে অন্য ভাই বোন যারা প্রভুকে জানে না, ঈশ্বরকে জানে না, যিশুকে জানে না, তারা আরও আমাদের শত্রু হয়ে যাবে। তাই প্রভু যিশুতে সমস্ত বিষয়, পুরাতন নিয়মের সমস্ত বিষয় প্রভু যিশুতে পূর্ণতা লাভ করেছে, আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা দেখছি এই বিশ্রামবার কেন আমাদের জীবনে প্রয়োজন। আমরা প্রথমে দেখেছি সাত দিনের একটি দিন প্রত্যেকের জন্য আশীর্বাদের উৎস। সাত দিনের মধ্যে ছ দিন কাজ করছি, একটি দিন প্রভুকে সময় দিচ্ছি, প্রভুর সঙ্গে আরও আমাদের বন্ধুত্ব বাড়ছে। দ্বিতীয় দেখেছি এর মাধ্যমে আমাদের আত্মিক জীবনের মঙ্গল হয়। তৃতীয়, নিজেকে ঈশ্বরের জন্য উৎসর্গ করা যায়। চতুর্থ, ঈশ্বরের আরাধনা করা যায়। সপ্তাহের ছটি দিন আমরা কাজ করেছি, যে কোনো ছটি দিন হতে পারে, আর একটি দিন আমরা ঈশ্বরের জন্য আলাদা রেখেছি, সেই দিনে আমরা ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের গৌরব করতে পারি, পৃথিবীর ভোগবিলাস স্বার্থপরতা থেকে বিরত হতে পারি। ছটি দিন হতে পারে আমরা বিভিন্ন রকম কার্যপ্রণালীর মধ্যে ছিলাম, বিভিন্ন কাজকর্ম করেছি যেটা গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু একটি দিনে আমরা ছ দিন কাজ করার পর একটি দিন প্রভুর কাছে আত্মশুদ্ধির জন্য আমরা প্রার্থনা করি, প্রভু আমাকে ক্ষমা করো, যা কিছু করেছি ক্ষমা করে নতুন রাস্তায় চালাও, নতুন শক্তি দাও, যেন আত্মিকভাবে আমি বৃদ্ধি লাভ করি, তোমার গৌরব প্রশংসার্থে দিন যাপন করতে পারি। তাই একটি দিন যখন প্রভুর গৌরবের জন্য রাখি, তখন ওই ভোগবিলাসের স্বার্থপরতার বিষয়গুলো আমাদের থেকে ক্রমশ ছেড়ে যায়।
ঈশ্বরের আশীর্বাদে শান্তি অন্য কিছুতে নয়, এটি ধ্যান করতে পারি। কারণ ঈশ্বরের আশীর্বাদ যদি আমাদের জীবনে না থাকে, আমাদের যতই ধন দৌলত অর্থ করি বিষয়াসু আশয় থাকুক, সেগুলো আমাদের শান্তি সান্ত্বনা আনন্দ উন্নতি আমাদেরকে দিতে পারে না, অর্থ করি ঈশ্বরের সান্নিধ্যে আমাদের আনতে পারে না। আনতে পারে আমাদের ভগ্নচূর্ণ হৃদয়, আমাদের পবিত্র হৃদয়, আমাদের নিঃস্বার্থ মানসিকতা, আমাদের ভালোবাসা, ঈশ্বরের প্রতি আমাদের প্রেম। পরবর্তী, অন্যের কাছে উদাহরণস্বরূপ হতে পারি। ছটি দিন আমরা কাজ করেছি, একটা দিন আমরা যখন প্রভুর আরাধনা করছি, অন্য সন্তানেরা তারা আমাদের জীবন দেখে তারা পরিবর্তিত হবে, তারাও কিন্তু ক্রমশ আমাদের রাস্তায় আসবে, যিশুর আরাধনা যিশুর গৌরব করবে। ঈশ্বর আজও আমাদের প্রার্থনা শোনার জন্য, উত্তর দানের জন্য তিনি প্রস্তুত আছেন। ঈশ্বর আজও আমাদের প্রার্থনা শোনার জন্য, যখন আমরা তার জন্য সময় বার করি, সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন যখন প্রভুর জন্য বার করি, কারণ সপ্তাহের প্রতিটা দিন প্রতিটা সৃষ্টি ঈশ্বরের কাছে পবিত্র। যদি পবিত্র বাইবেল পুরাতন নিয়ম আদি পুস্তক পড়ি, প্রতিটা দিন ঈশ্বর আশীর্বাদ করেছেন, ঈশ্বরের কাছে প্রতিটা দিন সমান, প্রতিটা দিন পবিত্র। কিন্তু ঈশ্বর চেয়েছেন যেন আমরা প্রতিটা দিনের মধ্যে একটি দিন বিশেষভাবে আমরা প্রভুর গৌরব প্রভুর প্রশংসা আমরা যেন করতে পারি। এবার আমরা দেখব যে অনেক সময় আমরা এই বিশ্রামবার আমরা কেন রবিবার পালন করি, কেন শনিবার করি না, বা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমাদের মধ্যে থাকে। আমাদের মধ্যে মিনস, আমি প্রথমে বলেছি, খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে তর্ক বিতর্ক রয়েছে। যদি আমরা সুন্দরভাবে চিন্তা করি তাহলে সেই তর্কগুলো থাকে না, কারণ পবিত্র বাইবেল আমাদের সকলের জন্য। আমাদের মূল উদ্দেশ্য প্রভুর বাক্য প্রচার করা, আমাদের মূল উদ্দেশ্য যিশুর প্রেম মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, কারণ প্রভু যিশু বলেছেন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, প্রভু যিশু বলেছেন শত্রুদের প্রতি হিংসা নয়, শত্রুদের জন্য প্রার্থনা করো যেন তারা পরিবর্তিত হয়, প্রভু যিশু বলেছেন ক্ষুধার্তকে খাদ্য দাও, তৃষ্ণার্তকে পানীয় দাও, অসহায়ের পাশে থাকো, অন্ধকে রাস্তা পার করে দাও, উলঙ্গকে বস্ত্র দান করো, তিনি বলেছেন মানুষের মধ্যে প্রেম বিতরণ করো, সকলে শান্তিতে বাস করো, হিংসা নয়, নরহত্যা নয়, বিভিন্ন রকম কষ্ট যেন আমরা মানুষকে না দেই, লাঞ্ছনা গঞ্জনার মধ্যে নয়, কিন্তু সকলে সকলকে ভালোবাসি যেমন প্রভু যিশু আমাদেরকে ভালোবেসেছেন। এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু তা না করে, আমরা যিশুকে প্রচার না করে, পবিত্র বাইবেল ধ্যান না করে, প্রভুর গৌরব না করে, আমরা সকল সময় আমরা আঙুল তুলি, ওরা রবিবার পালন করছে, ওরা সোমবার পালন করছে, ওরা শুক্রবার পালন করছে, ওরা কেন শনিবার পালন করে না। বন্ধু, আমরা পবিত্র বাইবেলের কি সকল কিছু পালন করি? আমরা যখন খ্রিস্ট বিশ্বাসী, শুনতে খারাপ লাগে কিন্তু বলতে হচ্ছে আমাদের বোঝার জন্য, আমরা পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের বিশ্রামবারটা নিয়ে বেশি মাতামাতি করি। আপনি কি তকছেদ করিয়েছেন? প্রভু যিশু খ্রিস্ট তিনি তকছেদ করিয়েছিলেন। ইসরায়েল জাতি তকছেদের মানে মধ্য থেকে ঈশ্বরের কাছে আসত, এটাও একটা নীতি। তাহলে আমরা বিশ্রামবার সম্পর্কে তর্ক বিতর্ক করছি, কেন এটা মানা হয় না? আমার প্রশ্ন, আমরা কি তকছেদ করেছি? আমার প্রশ্ন, পবিত্র বাইবেলে অনেক বলিদান ছিল, পাপের কারণে যদি কেউ দোষ করতো বলিদান করতে হতো। বন্ধু, আজকে যারা আমরা তর্ক করি বিশ্রাম দিন নিয়ে, বিশ্রামবার নিয়ে, ও কেন এটা করলো না, ও কেন এটা করলো, আমরা কি তকছেদের সঙ্গে সঙ্গে আমাদের পাপের জন্য কি আজও বলিদান করি খ্রিস্ট বিশ্বাসীরা? না। আমরা কি আজকে নিস্তার পর্ব পালন করছি আমাদের জীবনে? না। আমরা হোম বলি পালন করি না, ভক্ষ নৈবেদ্য উৎসর্গ পালন করি না, মঙ্গলার্থক নৈবেদ্য পালন করি না, পাপার্থক নৈবেদ্য পালন করি না, দোষার্থক নৈবেদ্য পালন করি না, নিস্তার পর্ব পালন করি না, তকছেদ পালন করি না, শুধু আমরা ওইটাকে নিয়ে মত্ত আছি, কেন বিশ্রামবার ওরা শনিবারে পালন করে না, কেন বিশ্রামবার রবিবারে পালন করে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে। বন্ধু, আমি পবিত্র বাইবেল বিশ্বাস করি, কোনো ডিনোমিনেশন নয়, পবিত্র বাইবেল বিশ্বাস করি। বাইবেলে প্রভু যিশু খ্রিস্ট যেটা শিক্ষা দিয়েছেন সেটা আমরা বোঝার চেষ্টা করব। তর্ক নয়, আমাদের মূল উদ্দেশ্য যিশুর প্রেম প্রচার করা, আর আদার্স কিছু নয়। আদার্স যা কিছু করি আমার অস্তিত্বকে বজায় রাখার জন্য, শুনতে খারাপ লাগবে, আমাদের অস্তিত্বকে বজায় রাখার জন্য অনেক প্রশ্ন আমরা করি, কিন্তু আলটিমেট আমাদের গোল প্রভুকে প্রচার করা, মানুষকে ভালোবাসা,
মানুষ কে কাছে টানা, মানুষ কে হত্যা নয়, মানুষ কে বাহুবন্ধনের মধ্যে নিয়ে প্রেমের মধ্যে থেকে নূতন করা। প্রভু যীশু এসেছিলেন ধর্ম প্রচারের জন্য নয়, প্রভু যীশু এসেছিলেন প্রশ্ন চিহ্ন দেওয়ার জন্য নয়, প্রভু যীশু এসেছিলেন পবিত্র বাইবেলের পুরাতন নিয়ম নিজের জীবনে পরিপূর্ণ করার জন্য। আর পবিত্র বাইবেলে প্রভু যীশু তিনি বলছেন, আমি বিশ্রাম দিনের কর্তা। বিশ্রামবার নিয়ে এত প্রশ্ন আমরা করি, কিন্তু প্রভু যীশু বলছেন বিশ্রামবারের প্রধান আমি। আমি যখন বিশ্রামবারের প্রধান, আমি যখন তোমাদেরকে বলছি, তোমাদের অন্য কোনো প্রশ্ন করা সঠিক নয়। তাই আমরা দেখব যে প্রভু যীশু, আমরা এতক্ষণ দেখলাম যে বিশ্রামবার কি বা কিভাবে আমরা পালন করে বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মধ্যে আসে। আসুন আমরা সমস্ত কিছু সরিয়ে দিয়ে প্রভু যীশু যিনি ঈশ্বর আর তিনি আমাদেরকে কি বলছেন। অনেকে বিশ্বাস করেন না প্রভু যীশু ঈশ্বর। আমি দুটি পদের, তিন চারটি পদের মধ্যে থেকে একটু প্রমাণ করার চেষ্টা করি যে যীশুই ঈশ্বর, তারপরে বলবো যে যীশু বিশ্রামবার সম্পর্কে কি বলছেন। যিশায়ো ভাববাদী পুস্তক 7:14, যিশায়ো 7:14 ওল্ড টেস্টামেন্ট, সেখানে ঈশ্বর বলছেন যে এক কুমারী গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে এবং সেই পুত্রের নাম হইবে ইনমানুয়েল। অনুবাদ করলে ইহার অর্থ হয় আমাদের সহিত ঈশ্বর। ঈশ্বর স্বর্গবাড়িতে রয়েছেন, তিনি আমাদের সঙ্গে থাকবেন। আসবেন কিভাবে? কুমারী নারীর মধ্য থেকে। আমরা চলে আসি নূতন নিয়ম, মুথিলিখিত সুসমাচার তার 1:20 আমরা পাঠ করি। আর সেখানে লেখা রয়েছে যে প্রভু যীশু খ্রিস্ট মরিয়মের গর্ভে, মরিয়ম কুমারী ছিলেন, মরিয়মের গর্ভে প্রভু যীশু খ্রিস্ট তিনি সেখানে এসেছেন, আর তারপরে পবিত্র আত্মার পরিপূর্ণতা হয়ে তারপর তিনি ভূমিষ্ঠ হয়েছেন, তার নাম রাখা হয়েছে খ্রিস্ট যীশু অর্থাৎ ত্রাণকর্তা। আর এটাও এই পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা, ফুলফিলমেন্ট, যে এক কুমারী গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, তার নাম রাখা হইবে ইনমানুয়েল, আমাদের সহিত ঈশ্বর, তিনি পাপীদের পরিত্রাণ করবেন। যীশু নামের অর্থ হলো ত্রাণকর্তা, তিনি পাপীদের পরিত্রাণকর্তা, তিনি পরিত্রাণ করার জন্য এসেছেন। যোহন 1:1-3 প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে বলা হচ্ছে যে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, আর তিনি মাংসে মূর্তিমান হলেন। যোহন 1:14, আর বাক্য মাংসে মূর্তিমান হয়ে আমাদের সঙ্গে মানুষ হিসাবে তিনি বসবাস করছেন। যোহন 1:18 লেখা রয়েছে, ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কিন্তু খ্রিস্ট যীশু ঈশ্বরকে নিজের মধ্য থেকে তিনি প্রকাশ করেছেন। কলসীয় 1:15-2:9, খ্রিস্ট যীশুতে ঈশ্বরের সমস্ত বিষয় দৈহিকভাবে বাস করে। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের প্রতিমূর্তি, আর তাই প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর। এবার আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্ট বিশ্রামবার সম্পর্কে কি তিনি বলছেন। মতিলিখিত সুসমাচার 12:2, আর সেখানে বিশ্রামবারের সময়, বিশ্রামবারের দিন, আর সেখানে প্রভু যীশু খ্রিস্ট শিষ্যদেরকে নিয়ে তিনি রাস্তা দিয়ে চলেছেন, আর একটা শস্যক্ষেত্রের মধ্য থেকে চলেছেন, আর শিষ্যরা ওই শীষ ছিঁড়ে তারা খেতে শুরু করেছে। আর তখন ফরিসিরা তাদেরকে দেখেছে, কারণ ফরিসিরা সকল সময় অন্যের দোষ মানে দেখার জন্য, নিজেরা দোষ করছে সেটা বড় বিষয় নয়, অন্যের দোষ দেখার জন্য, বিশেষত এই যীশু নামক ব্যক্তিটার দোষ দেখার জন্য তারা পাগলের মতো ছুটে বেড়াতো। আজও তারা ঘুরছে যে বিশ্রামবারে দেখি তো প্রভু যীশু কী করে। আর প্রভু যীশুর শিষ্যরা শীষ ছিঁড়ে খাচ্ছে, তখন তারা প্রশ্ন করেছে যে বিশ্রামবারে এসব কাজ করা ঠিক নয়। প্রভু যীশু তিনি কি বলেছেন? প্রভু যীশু বলেছেন যে দাউদ ও তার সঙ্গীরা যখন খিদে পেয়েছিল তাদের, আর তারা কি করেছিল না, তারা ঈশ্বরের গৃহে, ঈশ্বরের মন্দিরে ঢুকে যে দর্শন রুটি, যে প্রভুর ভোজ, আমরা রুটি দ্রাক্ষারস খাই, আর সেটা তারা খেয়েছিল। আর তারপরে আমরা দেখতে পাই যে কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, মানে প্রভু যীশু ফরিসিদের যারা প্রশ্ন করছিল বিশ্রামবারে কেন এটা করছে, প্রভু যীশু তাদের কি বলছেন, প্রভু যীশু তিনি বলছেন যে আমি তোমাদিওকে বলিতেছি, এই স্থানে ধর্মধাম হইতে মহান এক ব্যক্তি আছেন। প্রভু যীশু ফরিসিদের বলছেন, এই স্থানে ধর্মধাম হইতে মহান এক ব্যক্তি আছেন। যারা ধর্মধাম মানে ঈশ্বরের গৃহ মানে, তার থেকে মহান এক ব্যক্তি আছেন। কে তিনি?
তিনি না ধর্মধামের প্রধান, এই জগতের প্রধান ঈশ্বর সদাপ্রভু। আমি দয়া চাই বলিদান নয়। তারপর লেখা রয়েছে, কেননা মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং আমাদের সঙ্গে রয়েছেন, কারণ খ্রিস্ট যীশুতে পুরাতন নিয়মের সমস্ত পরিপূর্ণতা লাভ করেছে। আর পুরাতন নিয়মে বলি দেওয়া হতো, যীশু নিজেকে বলি দিয়েছেন বলি প্রধানেই। পুরাতন নিয়মে তকছেদ হতো, যীশু নিজের তকছেদের মধ্য থেকে সর্বমানবের তকছেদ সাধন করেছেন। আর আমাদের প্রয়োজন নয়, সমস্ত বলিদান প্রথা সমস্ত বিষয় প্রভু যীশু খ্রিস্টেতে পরিপূর্ণতা লাভ করেছে। পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই যে সেখানে লেখা রয়েছে, যদি আমরা ইব্রীয় তার 9:22 পাঠ করি, মথি তার 5:17-18 পাঠ করে লেখা রয়েছে, সমস্ত খ্রিস্ট যীশুতে পরিপূর্ণতা লাভ করেছে। সমস্ত খ্রিস্ট যীশুতেই পরিপূর্ণতা লাভ করেছে। এখানে প্রভু যীশু বলছেন যে প্রভু যীশু ফরিসিদের যখন এই প্রশ্ন তিনি শুনলেন, আর তিনি শিষ্যদের সঙ্গে রয়েছেন, ধর্মধামে প্রবেশ করেছেন। এখানে আমি বলছি, ফরিসিরা বিশ্রামবার সম্পর্কে প্রশ্ন করেছে, যীশু কি উত্তর দিচ্ছেন? ফরিসিরা প্রথমেই শিষ্যরা শীষ ছিঁড়ে খাচ্ছে বলে যীশুকে প্রশ্ন করেছে। যীশু যখন তখন দাউদের রাজা দাউদ বা সাধু দাউদের উদাহরণ দিয়েছেন যে বিশ্রামবারে সাধু দাউদ তার লোকজনকে নিয়ে ঈশ্বরের গৃহ গিয়ে খিদে জ্বালায় সেই দর্শন রুটি তারা খেয়েছিল। আর তারপর তিনি বলছেন যে বিশ্রামবারের কর্তা প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। আর সেখান থেকে যখন মন্দিরে প্রবেশ করেছেন, এবার ফরিসিরা সেখানে দেখেছে এই প্রশ্ন যারা করছে, আমাদের মধ্যেও অনেক প্রশ্নকর্তা আছেন, যখন প্রশ্ন করছে আর তখন তারা ওই যীশুকে বলছে, আচ্ছা যীশু এখানে একজন হাত শুকনো মানুষ আছে, আপনি কি বলেন এই হাত শুকনো মানুষটাকে বিশ্রামবারে সুস্থ করা কি বিধেয় না এটা মারাত্মক অপরাধ? কারণ পবিত্র বাইবেলে পুরাতন নিয়ম বলে বিশ্রামবার যেন আমরা লঙ্ঘন না করি। তাহলে এখানে একটা ব্যক্তি রয়েছে, আজকে বিশ্রামবার, আর এখানে একটা ব্যক্তি রয়েছে তার হাত শুকনো, তাকে সুস্থ করা কি আমাদের মানে আজকে উচিত? প্রভু যীশু কি বলছেন? এখানেও কিন্তু প্রশ্ন, বিশ্রামবারে কেন কাজ করা হয়, বিশ্রামবার কেন আমরা ওই দিন পালন করি, কেন ওই দিন পালন করি? আসুন উত্তর দেখি প্রভু যীশু কি বলেন। তখন তাহারা তাহাকে জিজ্ঞাসা করল, মানে ফরিসিরা যীশুকে জিজ্ঞাসা করছে, বিশ্রামবারে কি সুস্থ করা বিধেয়? তাহার উপরে দোষারোপ করিবার নিমিত্ত ইহা বলিলেন। তখন যীশু তাহাদিওকে কোলেনে কহিলেন, তোমাদের মধ্যে এমন ব্যক্তিকে যে একটি মেষ রাখে আর সেটি যদি বিশ্রামবারে গর্তে পড়ে যায়, সে কি তাহা ধরিয়া তুলিবে না? একটি মারাত্মক উদাহরণ বা প্রশ্ন ছড়িয়ে দিয়েছে ফরিসিদের। ফরিসিরা বলছে যে যীশু এখানে বিশ্রামবারে একটা হাত শুকনো মানুষ রয়েছে, তাহলে তাকে কি আজকে সুস্থ করা ভালো? যীশু তিনি পাল্টা তাদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা বলো তো যে কারো কাছে একটি মেষ রয়েছে, আদরের মেষ, আর আজকের দিনে বিশ্রামবারে গর্তে পড়ে গিয়েছে, তাহলে সে কি মেষটাকে তুলবে না তুলবে না? তখন ফরিসিরা তাদের আর উত্তর নেই। আজকে আমরাও কিছু প্রশ্নের সম্মুখীন হই, আসুন ধরে নিন আমরা বিশ্রামবার আজকে, আর আমরা ঘুরতে গিয়েছি, আর ঘুরতে গিয়ে দেখলাম যে আমাদের প্রিয়জন সে আমাদের সামনে সমুদ্রের জলে ডুবে যাচ্ছে, বিশ্রামবার, আমরা কি তাকে বাঁচাবো না? আবার ধরে নিন আমাদের বাড়ির মধ্যে কলের পাড়ে ইন্দ্রা রয়েছে, কুয়ো রয়েছে, আর দেখা গেল খেলতে খেলতে আমাদের প্রিয়জন বিশ্রামবার আজকে আমাদের প্রিয়জন ওই কুয়োর মধ্যে পড়ে গেল, তাহলে কি বিশ্রামবার বলে আমরা আমাদের প্রিয়জনকে সেই কুয়ো থেকে তুলবো না? সাধারণ উদাহরণ দিই, বিশ্রামবারে কি আমরা রান্নাবান্না করবো না, আমরা খাবো না? বিশ্রামবারে যদি আমাদের মারাত্মক অসুস্থ হই, আমরা কি হসপিটালে যাব না? বিশ্রামবারে রাস্তায় যদি কেউ অসুস্থ অবস্থায় পড়ে থাকে, আপনি কি তাকে তুলবেন না? বিশ্রামবারে আপনি মারাত্মকভাবে অসুস্থ, আপনাকে হসপিটালে না নিয়ে গেলে আপনি মারা যাবেন, আপনি কি হসপিটালে যাবেন না? প্রশ্ন, আসুন এই প্রশ্নগুলি আমরা চিন্তা করি। প্রভু যীশু বলছেন ফরিসিদের যারা প্রশ্ন করেছে, বিশ্রাম দিন পালন করা, বিশ্রাম দিনে এই কাজ ও কাজ করা বিধেয় কি বিধেয় নয়? প্রভু যীশু বলছেন, তোমাদের কারো একটি মেষ বিশ্রামবারে মানে গর্তে পড়ে গিয়েছে, তোমরা কি বাঁচাবে না? আর তারপর প্রভু যীশু খ্রিস্ট কি করলেন না, প্রভু যীশু খ্রিস্ট তিনি তাদেরকে তাদের কাছে একটি উদাহরণ রাখলেন, ওই হাত শুকনো ব্যক্তিটার হাতটা তিনি সুস্থ করে দিলেন।
আর তারপর তিনি বলছেন অতএব বিশ্রামবারে সৎকর্ম করা বিধেয়। তখন তিনি সেই লোকটিকে কহিলেন তোমার হাত বাড়াইয়া দাও, তাহাতে সে বাড়াইয়া দিল আর তাহা অন্যটির ন্যায় পুনরায় সুস্থ হইল। বন্ধু, প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং আমাদের সঙ্গে রয়েছেন, তাই বিশ্রামবারের সমস্ত যা প্রশ্ন জিজ্ঞাসা বিষয় সমস্ত খ্রিস্ট যীশুতে নিমজ্জিত। প্রভু যীশু খ্রিস্টেতে পুরাতন নিয়মের সমস্ত বিষয় পরিপূর্ণতা লাভ করেছে। পদ বলছি মুথি 5:17-18, প্রভু যীশু খ্রিস্ট নিজেকে বলি দিয়েছেন যেন সমস্ত বলি প্রথা বন্ধ হয়। ইব্রীয় 9:22, রক্ত সেচন ব্যতিরেখে পাপের মোচন হয় না। তাই যারা বিশ্রাম বার নিয়ে অজস্র প্রশ্ন করেন, বিশ্রাম দান নিয়ে, বিশ্রাম বার নিয়ে, বিশ্রাম দিন পালন নিয়ে অজস্র প্রশ্ন করেন, আমরা কি আমাদের পাপের জন্য আমরা পশু বলি দিই না? কারণ প্রভু যীশু নিজের রক্ত ঝরিয়েছেন যেন আমরা বলিদান প্রথা নয়, ঈশ্বরের উপরে বিশ্বাস করে, যিশুতে বিশ্বাস করে যিশুর গৌরব, যিশুর প্রশংসা আমরা করি। ধরে নিন একটি সুন্দর বাগান রয়েছে আপনার বাগান, সেই বাগানের বাইরের দেওয়ালে লেখা রয়েছে যে অনুমতি বিনা প্রবেশ নিষেধ। আর সেখানে আমরা ধরে নিন সকলে ঘুরে বেড়াচ্ছি, আপনি নেই, আর আমরা কি সেই বাগানে প্রবেশ করতে পারবো? না, কারণ সেখানে দরজা বন্ধ, লেখা রয়েছে অনুমতি বিনা প্রবেশ নিষেধ। এবার ধরে নিন আপনি বাগানের মালিক, আপনি আমাদের সঙ্গে রয়েছেন, তখন কি ওই বোর্ডটা কার্যকারী? ইয়েস কি নো? আমরা চিন্তা করব, বোর্ডটা কি কার্যকারী অনুমতি বিনা প্রবেশ নিষেধ? আপনি স্বয়ং তো আমাদের সঙ্গে রয়েছেন মালিক। এখানে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে আমি বিশ্রামবারের কর্তা, আমি স্বয়ং তোমাদের সঙ্গে রয়েছি, এই মণ্ডলী থেকে মহৎ একজন তোমাদের সঙ্গে রয়েছে, আমি বলিদান নয়, আমি পরিবর্তন চাই। প্রভু যীশু বলছেন আমি দয়া চাই, আমি ভগ্নচূর্ণ হৃদয় চাই। তো আসুন আমাদের মূল উদ্দেশ্য হোক প্রভু যীশুকে প্রচার করা, আমাদের মূল উদ্দেশ্য হোক প্রভু যীশুর গৌরব করা, আমাদের মূল উদ্দেশ্য হোক যিশুর প্রেমে মানুষকে আরও মানুষ ঈশ্বরের কাছে নিয়ে আসা, যিশুর প্রেমে একে অপরের কাছে আসা, একে অপরকে ক্ষমা করা, একে অপরকে ভালোবাসা। তর্ক বিতর্ক নয়, কে বিশ্রাম দিন কবে পালন করলো, কে বিশ্রাম দিন পালন করছে না তা নয়। আসুন, প্রভু যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে রয়েছেন, বিশ্রামবারের কর্তা আমাদের সঙ্গে রয়েছেন, তিনি বলছেন যেন সতত আমরা প্রার্থনা করি, অবিরত প্রার্থনা করি, সকলের কাছে তার গৌরব স্বীকার করি, সাক্ষ্যস্বরূপ হই, মানুষকে ভালোবাসি, মানুষকে শ্রদ্ধা করি, মানুষের জন্য চিন্তা করি, যতদূর হাত যায় মানুষের সঙ্গে শান্তিতে বাস করি। মথি 28:20, তিনি বলছেন আমি সকল সময় আমি তোমাদের সঙ্গে রয়েছি। তাই তর্ক বিতর্ক নয়, আসুন আমরা প্রভু যীশুকে যখন প্রচারে নেমেছি আমরা প্রভু যীশুকে প্রচার করি, কারণ পুরাতন নিয়মের সমস্ত বিষয় খ্রিস্ট যীশুতে পরিপূর্ণতা লাভ করেছে। আর যীশু আমাদের সঙ্গে রয়েছেন, ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর, ঈশ্বর স্বর্গে নয়, আমাদের সঙ্গে থাকার জন্য মায়ের গর্ভের মধ্য থেকে যীশু নামে ত্রাণকর্তা রূপে আমাদের সঙ্গে এসেছেন। আসুন সমস্ত সময় আমাদের কাছে পবিত্র, শুধু আমাদের প্রয়োজন সপ্তাহের একটি সময়, সপ্তাহের একটা দিন, দিনের একটি সময় আমরা যেন প্রভুর জন্য আলাদা করে রাখতে পারি, প্রভুর গৌরব করতে পারি, প্রভুর প্রশংসা আমরা যেন করতে পারি, যেন তার কাছে আরও আমরা থাকতে পারি, তাকে আমরা ধ্যান করতে পারি, তার গৌরব করতে পারি, তার প্রশংসা আমরা করতে পারি। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই বিশ্রামবার বিশ্রাম দিন সম্পর্কে যা তুমি শিক্ষা দিলে প্রভু যীশু, যেন আমরা মনে রাখতে পারি। এবং তর্ক বিতর্ক নয়, আমাদের মূল উদ্দেশ্য প্রভু যীশু তোমাকে প্রচার করা, তোমার বাক্য প্রচার করা, তোমার প্রেম প্রচার করা, এবং আমাদের ব্যবহারের মধ্য থেকে প্রশ্ন নয়, আমাদের বোঝার শক্তির মধ্য থেকে মানুষকে তোমার প্রেম বোঝানো। প্রভু যীশু, এই উদ্দেশ্য থেকে যেন আমরা সরে না যাই, কারণ তুমি বিশ্রামবারের কর্তা, তুমি পৃথিবীর প্রধান, তুমি আমাদের কাছে এসেছো, তাই প্রভু তুমি মালিক, আমাদের সঙ্গে রয়েছো, কোনো নিয়ম আমাদের কাছে কার্যকরী নয়, কারণ মালিক স্বয়ং আমাদের সঙ্গে রয়েছে। তুমি বললে আমি বিশ্রামবারের কর্তা, তাই তুমি বলেছ সকল সময় যেন আমরা তোমার সন্তানদের মঙ্গল করতে পারি, তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি, অবিরত প্রার্থনা করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, সকলের জন্য ভালো চিন্তা করতে পারি, এবং সহজ সরল নির্মল অন্তকরণ সহকারে শুদ্ধ হৃদয়ে তোমার প্রশংসা করতে পারি। প্রভু যীশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।
বন্ধু ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের পাশে রয়েছেন। তাই বিশ্রাম দিনের কর্তা আমাদের সঙ্গে প্রশ্ন নয়, আসুন সমস্ত সময় আমরা ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের প্রশংসা করি, কারণ তিনি আমাদেরকে শিখিয়েছেন যেন তার প্রেম মানুষের মধ্যে প্রচার করা, কোনো টাইম লিমিট নয়, যে কোনো সময় যে কোনো দিন আমাদেরকে শুধু আলাদা থাকতে হবে জগৎ থেকে। ইতিশীয় পাঁচের অধ্যায় 14-18 পদ পড়বেন, প্রভু যীশু বলছেন মৃতদের থেকে উঠে এসো, যারা প্রশ্ন করে, যারা তর্ক বিতর্ক করে, সদ্যুকি ফরিসিদের মতো, অধ্যাপকদের মতো, সকল সময় পরের দোষ, পরের চোখের কুটো দেখে বেড়া। ঈশ্বর বলছেন তোমরা নিজেকে পরিষ্কার করো আর বিষয় বোঝার চেষ্টা করো। বন্ধু আমাদের খ্রিস্টীয় সমাজের যারা খ্রিস্ট যীশুকে ভালোবাসে, আমাদের উদ্দেশ্য যীশুর প্রেমে চলা, যীশুর প্রেম প্রচার করা, মানুষকে যীশুর ভালোবাসার মধ্যে নিয়ে আসা এবং শান্তিতে সকলে মিলে এই বিশ্ব বিশ্বে শান্তিতে বসবাস করা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় যীশু।